ওয়েলকাম ভিউয়ার্স। বনু সাহেব পদের ইন্টারভিউ ঠিক কীভাবে নেওয়া হয়, কীভাবে স্টেপ বাই স্টেপ তাদেরকে এগোতে হয়, কী প্রশ্ন করা হয়, কী প্যারাগ্রাফ লিখতে হয়, এই সমস্ত অভিজ্ঞতার কথা একজন ক্যান্ডিডেটের মুখ থেকে আমি আগের ভিডিওতে শুনেছি। ডিসক্রিপশন বক্সে সেটার লিঙ্ক তোমরা পেয়ে যাবে। আজকে আমি কাটোয়া পূর্ব বর্ধমানের একজন ক্যান্ডিডেটের মুখ থেকে শুনবো তাকে ঠিক কী কী প্রশ্ন করা হয়েছিল, কী কী স্টেপ বাই স্টেপ তাকে অতিক্রম করার পর তার ইন্টারভিউ শেষ হয়। সম্পূর্ণ নিজস্ব অভিজ্ঞতা সে আমাদের সাথে শেয়ার করেছে। তোমরা যারা পরবর্তী দিনগুলোতে বনু সাহেব পদের জন্য ইন্টারভিউ দিতে যাবে তাদের হয়তো আত্মবিশ্বাসটা আরও বাড়বে বা তোমরা হয়তো আরও কিছুটা সাহস পাবে। তো শুনে নেবো কাটোয়া পূর্ব বর্ধমানের সেই ক্যান্ডিডেট নিজের অভিজ্ঞতার কথা ঠিক কী জানিয়েছে। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ বলুন, বলো। হ্যাঁ হ্যাঁ, বলছি যে তোমার পরীক্ষা হয়ে গেছে, বনু সহায়ক কর্মীর যে ইন্টারভিউ সেটা হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, পরশু দিয়ে এসছি। পরশু? আচ্ছা, পরশু দিয়ে এসছো। তোমার তোমার কোন ডিস্ট্রিক্ট জানো? আমার পূর্ব বর্ধমান, কাটোয়ায় বাড়ি আমার। আচ্ছা, কাটোয়া পূর্ব বর্ধমান। আচ্ছা, তুমি কিভাবে জানতে পারলে যে তোমার ইন্টারভিউ ডেট, তোমার ভেনিউ, এগুলো জানতে পারলে কি করে? ওই পরশু দিন পরীক্ষা হলো তো, মানে 14 তারিখ, আমার 12 তারিখ রাতে মোবাইলে মেসেজ এসেছিল। তো আচ্ছা ওই তখনই আমি দেখতে পেলাম, লেখা ছিল ওই রোল নম্বর একটা দেওয়া ছিল, আর হ্যাঁ হ্যাঁ ওই পরীক্ষা যে পরশু দিন পরীক্ষা, মানে 14 তারিখে ইন্টারভিউ আছে, 9:30 রিপোর্টিং টাইম দিয়েছিল। আর আচ্ছা অফিসটা আমি জানতাম, রমনা বাগানের ওইখানটায়, আমার হ্যাঁ হ্যাঁ বর্ধমান জেলার মধ্যেই বাড়ি। আচ্ছা তো আচ্ছা ওইখানে, হ্যাঁ, ও আমি আচ্ছা সেরকম মতন দিয়েছিলাম। হ্যাঁ 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 আর তোমাকে কি কি প্রশ্ন করা হয়েছিল মনে আছে? একটু হ্যাঁ যদি হ্যাঁ, বলতে তাহলে খুব সেই দিন ভালো হতো। অনেক অনেক ডেকে পাঠিয়েছিল, 1200 জনকে ডেকে পাঠিয়েছিল। আচ্ছা, এবার আমার একদিনে শেষের, 1200? হ্যাঁ, একদিনে 1200। বাপরে! আচ্ছা, দিয়ে? দিয়ে আমার তো শেষের দিকে ছিল, 9:30 টাইম দিয়েছিল, কিন্তু আমার হতে হতে প্রায় 3টে হবে, ও তিনটে, বিকেল 3টে। তো আচ্ছা তখন ঢুকলাম, প্রথমে ইন্টারভিউ হয়েছে, প্রথমে সইটা করালো ওরা, যে প্রেজেন্ট আছি, হ্যাঁ সেটা হ্যাঁ হ্যাঁ সই করালো, অ্যাটেন্ডেন্সটা। হুম তারপরে ইন্টারভিউ যিনি নিচ্ছিলেন আর কি, হুম ওতে পুলিশের পোশাক পরেছিল আর কি, হয়তো আচ্ছা আচ্ছা কোনো, আচ্ছা হ্যাঁ, IFS হবে। দিয়ে আচ্ছা বললো, তুমি কোন ব্লক থেকে আসছো? স্যার আমার ব্লকে বাড়ি নয়, আমি শহরে থাকি। আচ্ছা দিয়ে বললো, কোন শহরে? না, কাটা মিউনিসিপ্যালিটির মধ্যে থাকি। বললো, জানো তুমি কোন নম্বর ওয়ার্ডে থাকো বাড়ি তোমার? হ্যাঁ 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 স্যার, আমি জানি আমার 12 নম্বর ওয়ার্ডে বাড়ি। আচ্ছা দিয়ে তারপরে বললো, আমাদের বনমন্ত্রীর নাম জানো? হ্যাঁ 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 স্যার জানি, রাজীব রাজীব, ব্যানার্জি, মিস্টার রাজীব রাজীব ব্যানার্জি বন্দ্যোপাধ্যায়। বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ। হুম দিয়ে বললো, আচ্ছা বেশ ঠিক আছে, অযোধ্যা পাহাড়। তারপরে আমাকে একটা, ওদের ওই দেওয়ালে চেপানো ছিল একটা ইংরেজিতে কোটেশন টাইপের, আচ্ছা তো সেইটা পড়তে বললো, বললো পড়ো ইংরেজিটা। আচ্ছা দিয়ে আমি পড়ে দিলাম। দিয়ে বললো, বেশ ঠিক আছে, এবার তুমি বলো অযোধ্যা পাহাড় কোন জেলায় অবস্থিত? আমি আচ্ছা বললাম পুরুলিয়া এই জেলায় হ্যাঁ অবস্থিত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দিয়ে তারপর আমাকে আর একটা পাহাড় ধরলো, শুশুনিয়া পাহাড় কোথায় অবস্থিত বলো? আচ্ছা দিয়ে আমি বললাম, শুশুনিয়া বাঁকুড়াতে। হ্যাঁ হ্যাঁ দিয়ে আর বললো, গাড়ি চালাতে পারো? হ্যাঁ হ্যাঁ, বাইক চালাতে পারি। দিয়ে আচ্ছা বললো, চার চাকা চালাতে পারো? হ্যাঁ বললো, না চার চাকা চালাতে পারি না, দু চাকাই চালাতে পারি। ও তো দিয়ে, আচ্ছা, আর কোনো প্যারাগ্রাফ লিখতে দেয়নি? হ্যাঁ সেটা পরে বলছি তো, আচ্ছা এটা এটা ইন্টারভিউ চলছে আর কি। আচ্ছা 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 তারপরে ওই যে ফরেস্টের ইয়েটার নাম জিজ্ঞেস করেছিল, ওই যে রিসার্চ সেন্টার যেটা ওই দেরাদুন আর কি, ওই কি আচ্ছা আচ্ছা গরম অরণ্য গবেষণা আর না কি ছিল, না একটা প্রশ্ন হ্যাঁ ওই হ্যাঁ দেরাদুন অফিস, তো ওইটা আমি বললো যে অরণ্য গবেষণা কোথায় অবস্থিত, আচ্ছা রিসার্চ সেন্টার। হ্যাঁ, হ্যাঁ তাই হ্যাঁ নাম দেরাদুন স্যার। আচ্ছা দিয়ে বললো, আরেকটা পাহাড় ধরেছিল, আমাকে পাহাড়ের পিছনে লেগে পড়েছিল, আচ্ছা নবাবগঞ্জ পাহাড় কোথায় অবস্থিত? আমি বললাম, হ্যাঁ বীরভূম জেলায় বীরভূম। অবস্থিত। বীরভূম। বললো, আচ্ছা, বেশ ঠিক আছে, যাও তুমি। দিয়ে কতক্ষণ কতক্ষণ ধরে তোমাকে ধরেছিল এই কোশ্চেন গুলো? তাও 2 মিনিট হবে নাকি? আরে 3 মিনিট তো হবে, ইংরেজিটা পড়েছি আর হ্যাঁ এই হ্যাঁ এইটুকুই যা, ও আর সেরকম আচ্ছা, আর কিছু তারপর ওই বলছি। প্যারাগ্রাফ লেখার পর্বটা? হ্যাঁ, তারপর আবার একটা লাইনে দাঁড়ালাম, যে হ্যাঁ সেখানে সবাই প্যারাগ্রাফ, তো আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম যে অতটা বাংলা লিখি না, তো ঘরে হ্যাঁ প্র্যাকটিস করে গিয়েছিলাম আগের দিন, তিন হ্যাঁ মিনিটে 80টা ওয়ার্ড বা 90টা ওয়ার্ড এরকম হিসেব করে, আচ্ছা সব ওয়ার্ড চালিয়ে। তো ওখানে খুবই ছোট দিন ছিল, আচ্ছা 3 ওয়ার্ড বা সামথিং এরকম কিছু একটা ওরা ব্ল্যাক বোর্ডে, সাদা বোর্ডে করে লিখে দিয়েছিল।
তো আমার একটু হ্যাঁ আইসাইট প্রবলেম আছে, আমি ছুটি গিয়ে সামনের দিক করে বসেছিলাম। তো ওরা ভালো আচ্ছা বলছিল যে যে দেখতে পাচ্ছ না, বসতে যার অসুবিধা বা বুঝতে পারছ না, সে পরের শিফটে আবার দিতে পারো, হ্যাঁ এরকম হ্যাঁ বলে দিচ্ছিল। ভালো, এটা অসুবিধা নেই, যে আচ্ছা আচ্ছা অসুবিধা করে বসতে হবে এমন কোনো মানে নেই। হ্যাঁ হ্যাঁ একজন দেখলো, বললো যে আমার পিছনে হয়েছে, আমি এত দূর থেকে দেখতে পাবো না, আগেই বললো। বলো আচ্ছা বেশ আচ্ছা ঠিক আছে, তুমি এখন বেরো, 20 জন হয়ে যাক, যে পরের রাউন্ডে তুমি আবার ঢুকবে, তুমি ঠিক তোমার সুবিধা মতন। তো আমি ঠিকই বসেছিলাম, ও দু মিনিটের মধ্যে হয়ে গিয়েছিল। আচ্ছা 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 দিয়ে ওইখানে রোল নম্বর আর নামটা লিখতে হয়েছিল ক্যাপিটালে, হ্যাঁ হ্যাঁ সেটা সাদা কাগজ দিয়েছিল, জমা করে আচ্ছা দিলাম। আচ্ছা যে এখানে এই এই যে তোমাদের রেজাল্ট কবে দেবে, কি এটার কবে ফলাফল জানতে পারবে, কিছু জানিয়েছে তোমাদের? আমাকে বলেছে ওই ইয়েটা মোবাইলে মেসেজ যাবে, যদি তুমি কোয়ালিফাই আচ্ছা করো আচ্ছা মোবাইলে মেসেজ যাবে। ও আচ্ছা 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 ও আচ্ছা ঠিক আছে, তারপর তুমি বাড়ি চলে আসো, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আমার হয়ে গেল, মোটামুটি 3:30-এর মধ্যে আমি বেরিয়ে চলে এসেছিলাম, আচ্ছা ঠিক বাড়ি আছে চলে এসেছিলাম মধ্যে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ, ঠিক আছে, ওকে। আচ্ছা ঠিক আছে, রাখছি। তো তোমরা শুনলে কাটোয়া পূর্ব বর্ধমানে একজন ক্যান্ডিডেটের নিজস্ব অভিজ্ঞতার কথা। তো তোমাদের যদি এই ভিডিওটি উপকারী বলে মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর এরকম ধরনের নতুন কোনো ভিডিও, শিক্ষা সংক্রান্ত, চাকরি পরীক্ষা সংক্রান্ত নতুন কোনো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকে এ পর্যন্তই, সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই।